Pablo, no me quita. মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শেষবারের মতন মোশাররফ হোসেন রুবেলকে বিদায় জড়ো হয়েছে তার সঠিক দল। এই ক্রিকেটারের অকাল মৃত্যুতে শোকে কাতর গোটা ক্রিকেট পাড়া। আজ বিকেল 5টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোশাররফ হোসেন রুবেল। এরপর বাসার পাশে কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজার পরে মিরপুরের হোম অফ ক্রিকেটে এখন অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। মোশাররফ হোসেন রুবেল স্বীকৃত ক্রিকেটে শেষবার মাঠে নামেন বিপিএলে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সে ম্যাচে অপরাজিত ছিলেন এই ক্রিকেটার। আর আজ যখন ফিরলেন তখন পাড়ি জমিয়েছেন অজানার দেশে। মাত্র 40 বছর বয়সে বিদায় নিলেন এই অলরাউন্ডার ক্রিকেটার। 2013 সালের বিপিএল ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন মোশাররফ হোসেন রুবেল। দেশের হয়ে সবশেষ খেলেছেন অনেক বছর আগে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে 5টি ওয়ানডে খেলতে পেরেছেন মোশাররফ হোসেন রুবেল। বছর তিনেক আগে ক্যান্সার ধরা পড়ে এই অলরাউন্ডারের মস্তিষ্কে। তারপর থেকে চিকিৎসায় ছিলেন তিনি। তবে দ্বিতীয় অনুমোদন টিউমার জন্ম দিয়ে তার মস্তিষ্কে, সেবার আর পার পেতে পারেন তিনি। দীর্ঘদিন অসুস্থতার সাথে লড়াই করে অবশেষে আজকে বিদায় নিলেন। মোশাররফ হোসেন রুবেলকে বিদায় জানাতে মিরপুরের হোম অফ ক্রিকেটে আজ উপস্থিত হয়েছেন মুশফিকুর, ইলিয়াস সানি সহ অনেক ক্রিকেটার। আছেন এনামুল হক, বিজয়, নাইম ইসলাম, এছাড়া আছে তার অনুজ অনেক ক্রিকেটার। বিসিবি বোর্ডের তরফ থেকেও কর্মকর্তারা এসেছেন শেষ বিদায় জানাতে। একটু পরেই শুরু হবে সেই জানাজা। আপনারা দেখছেন কোচ ক্রিকেটার সহ শত শত মানুষ জড়ো হয়েছেন মোশাররফ হোসেন রুবেলকে শেষ বিদায় জানাতে। রাত 10:15 শুরু হবে এই ক্রিকেটারের জানাজা। এখনই আমাদের জানাজার নাম হচ্ছে চুরোভে। এই জানাজা হওয়ার পর ন্যাশনাল রুবেলকে বরানি কবরস্থানে দাফন করা হবে। লাস্ট এখানে জানাজার নামাজের পর্ব। জানাজা শুরু হতে যাচ্ছে, জানাজা শুরু হতে যাচ্ছে। আমরা নিয়াত করি নি তার তকবীরের সহিত ফরজে কিফায়াত জানাজা নামাজ ইমামের পিছনে আদায় করতেছি। আমরা দুটো করে যে আমরা করে দিলাম ইসলাম আলাইহি ওয়া সাল্লাম। এই তো ছিল আমাদের পর্ব।
তারপরে দ্বিতীয় তাকবীরের পরে আমরা জানাজা দোয়া করবো, আমরা দোয়া শেষ করবো। তারপরে চতুর্থ তাকবীরের পরে আমরা গান্ধীকে সালাম, তারপরে গান্ধীকে সালাম করবো। ইনশাআল্লাহ জানাজা শুরু হতে যাচ্ছে। আমরা আবার ইয়াদটা সহি করে নিই যে তাকবীরের শহীদ ফরজে কিফায়াত জানাজার নামাজ الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله এইমাত্র শেষ হলো মোশাররফ হোসেন রুবেলের দ্বিতীয় ও শেষ জানাজা। এরপর বনানীর কবরস্থানে তাকে শায়িত করা হবে চিরনিদ্রাতে। দর্শক, আপনারা দেখছেন শেষবারের মতন মোশাররফ হোসেন রুবেলের মরদেহের উপরে সম্মান জানাচ্ছেন বিসিবির কর্মকর্তা, তার সহযোগী ক্রিকেটাররা এবং আরো অনেকে। সামনে যান না এই ভাই, দর্শক আপনারা দেখছেন মোশাররফ হোসেন রুবেলের জানাজায় উপস্থিত হয়েছেন তার বন্ধু এবং এককালের সতীর্থ মাশরাফি বিন মর্তুজা, এছাড়া রয়েছেন শামসুর রহমান, মুশফিকুর রহিম, খালেদ মাহমুদ সুজন, আকরাম হোসেন, আকরাম খান সহ আরও অনেকে।
আমার মনে হয় আমরা এখন লাশ নিক্ষেপ করতে পারি। আমার লাশ গাড়িতে ওঠানোর ব্যবস্থা করি আমরা, কারণ আমরা দ্রুত দমনের ব্যবস্থা করা হবে। এখান থেকে লাশ চলে যাবে বরানী কবরস্থানে, সেখানে দাফন করা হবে। আপনার ইচ্ছুক থাকলে আপনারা বরানী কবরস্থানে যেতে পারেন, এখান থেকে সরাসরি বরানী কবরস্থানে চলে যাবে। গাড়িতে লাশ ওঠানোর পর দেখা যাবে। গাড়ির কাজ দিয়ে আপনারা লাশ দেখতে পারবেন, গাড়ির কাজ দিয়ে আপনারা লাশ দেখতে পারবেন।